আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এস্টিমেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 6 নম্বর অঙ্ক দিয়ে। 6 নম্বর অঙ্ক ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার, ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব নির্ণয় করুন। তো আমাদের এখানে যদি ধরে নেন অঙ্কটা এমন যে পৃথিবী এটা, কেন্দ্র এটা, তো বলা হচ্ছে ঢাকা থেকে জামালপুর এখানে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এই দূরত্বটা। এই দূরত্ব মানে হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু আসবে। এটা সূত্রটা হচ্ছে θ/360° ইনটু হচ্ছে পরিধি 2πr। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা হচ্ছে 6,440 কিলোমিটার, আর বাকি মান আমরা জানি, আর থেটা দেওয়া আছে হচ্ছে 2 ডিগ্রি। তাহলে আসবে 2/360 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 6,440 কিলোমিটার। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 224.798 কিলোমিটার, ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট লিখতে পারবো হচ্ছে 224.80 কিলোমিটার, অর্থাৎ 224.80 কিলোমিটার হবে হচ্ছে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7। নম্বর 7 বলা আছে যদি এ ইকুয়াল টু √3 + √2 হয় তবে প্রমাণ করো যে a³ + 1/a³ = √3। তো এ দেওয়া আছে √3 + √2, আমাদের প্রমাণ করতে হবে যে a³ + 1/a³ = √3। তো এখান থেকে আমাদের প্রথমে বের করে নিতে হবে হচ্ছে 1/a-এর মান। 1/a ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 1/√3 + √2। এখন আমরা হর এবং লবকে √3 - √2 দ্বারা গুণ করব। তাহলে √3 + √2 আর আসবে হচ্ছে √3 - √2 ইকুয়াল টু আসবে হচ্ছে 3 - 2 √3 - √2 ইকুয়াল টু আসবে হচ্ছে √3 - √2। অতএব a+1/a ইকুয়াল টু আসবে হচ্ছে √3 + √2 + √3 - √2 ইকুয়াল টু আসবে হচ্ছে 2√3। অতএব লেফট হ্যান্ড সাইড যদি আমরা হিসাব করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a³ + 1/a³ ইকুয়াল টু আসবে হচ্ছে a+1/a³ - 3a1/a ইন্টু a+1/a। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2√3³ - 3 ইন্টু 2√3 ইকুয়াল টু আসবে হচ্ছে 24√3 - 6√3 ইকুয়াল টু আসবে হচ্ছে 18√3, অর্থাৎ 18√3 হবে হচ্ছে নির্ণয় মান। এটাই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।